আজকে আমাদের সমাবেশ বা কম্বিনেশন চ্যাপ্টারের ফোর্থ ক্লাস। আজকে আমরা যেইটা নিয়ে আলোচনা করবো, যেই টপিকটা নিয়ে, সেটা হচ্ছে সাইডস অ্যান্ড ডায়াগোনালস অফ পলিগন, বহুভুজের বাহু বা কর্ণ। তো এখান থেকে বেসিক্যালি যেহেতু ম্যাথ প্রবলেম আপনাকে সলভ করতে দেয় পরীক্ষার হলে, তো ব্যাপারগুলো অনেকটা এরকম যে আপনাকে কিছু পয়েন্টস দিয়ে দিবে, পয়েন্টস দিয়ে বলবে এই পয়েন্টসগুলো থেকে কয়টা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল, স্ট্রেট লাইন বা চতুর্ভুজ কোয়াড্রিলেটারাল এরকম কয়টা তৈরি করা সম্ভব তার সংখ্যাটা লিখো। আর দিতে পারে হচ্ছে গিয়ে এখান থেকে এই যে তুমি চতুর্ভুজ বা কোয়াড্রিলেটারাল ড্র করছো এর ভিতরে কতগুলো কর্ণ ড্র করা সম্ভব, এই ধরনের জিনিসগুলো বের করতে বলবে। তো বেসিক্যালি আমি এখানে আলোচনা পড়াতে ঢুকার আগে কিছু আলোচনা করি, আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে গিয়ে আপনি একটা স্ট্রেট লাইন বা সরলরেখা ড্র করতে গেলে মিনিমাম কয়টা পয়েন্ট লাগবে? দুইটা। আপনি এরকম 20টা, 40টা, 50টা যতগুলো আঁকেন কোনো সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটা স্ট্রেট লাইনে বেস ফ্রম কয়টা? দুইটা করে পয়েন্ট, তাই না? আচ্ছা, ঠিক সেম ওয়েতে যদি আমি ত্রিভুজের কথা বলি বা ট্রায়াঙ্গেলের কথা বলি, বেস ফর্ম কয়টা? তিনটা। তার মানে আমি সমরেখ বা কোলিনিয়ার নয়, দ্যাট মিন্স হচ্ছে একটা স্ট্রেট লাইনে যদি তিনটা পয়েন্ট থাকে আর ত্রিভুজ হবে কীভাবে, তাই না? তার মানে ভিন্ন ভিন্ন তিনটা পয়েন্ট যদি হয় তাহলে আমি ত্রিভুজ আঁকা, আমার জন্য ত্রিভুজ আঁকা সম্ভব। তো এরকম যত পয়েন্টই দেওয়া থাক, মিনিমাম তিনটা পয়েন্ট যদি এরকম পাই যারা কোলিনিয়ার বা সমরেখ নেই, তাদের দিয়ে ত্রিভুজ বের করা সম্ভব। তার মানে ত্রিভুজের জন্য বা ট্রায়াঙ্গেলের জন্য বেস পয়েন্ট কয়টা? তিনটা। সেম করে কোয়াড্রিলেটারাল চতুর্ভুজের জন্য চারটা, পঞ্চভুজ বা পেন্টাগনের জন্য পাঁচটা, এরকম অসংখ্যের জন্য এনটা, তাই না? তো ব্যাপার হচ্ছে গিয়ে এই যে দেখেন, আমাদের এই ত্রিভুজ সংখ্যা, চতুর্ভুজ সংখ্যা, সরলরেখার সংখ্যাগুলো বের করার জন্য কমন ফর্মুলা NC2, NC3, NC4। খেয়াল করে দেখেন, যখন আমি স্ট্রেট লাইনের কথা বলি তখন 2, ট্রায়াঙ্গেল 3, এই 2, 3 কোণগুলো বুঝতে পেরেছেন না? কয়টা করে বেস পয়েন্ট আছে, সরলরেখার কয়টা? দুইটা, ট্রায়াঙ্গেলের কয়টা? তিনটা, কোয়াড্রিলেটারাল কয়টা? চারটা। ঠিক এরকম পেন্টাগনের জন্য NC5, হেক্সাগনের জন্য বা ষষ্ঠভুজের জন্য NC6। আর কর্ণ বের করার নিয়ম হচ্ছে আরও সিম্পল, আপনি কর্ণ নিজে কি, কর্ণ কি একটা সরলরেখা না? এই জন্য দেখেন NC2 মাইনাস এন। এই এনটা মানে কি জানেন? আপনি যখন একটা চতুর্ভুজ আঁকেন বা একটা ত্রিভুজ, একটা ট্রায়াঙ্গেল যখন ড্র করেছেন, ট্রায়াঙ্গেলের ভিতরে যত দাগ টানবেন সেগুলো কিন্তু সব কর্ণ, কিন্তু ট্রায়াঙ্গেল যেই তিনটা লাইন দিয়ে আপনি ট্রায়াঙ্গেলটা ড্র করলেন, সে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করেন আমি একটু বড় এক্সাম্পল নেই, এটা কি একটা পেন্টাগন বা পঞ্চভুজ? খেয়াল করেন, আপনি এখান থেকে এখানে যেটা আঁকেন, এখান থেকে এখানে আঁকেন, এখান থেকে এখানে আঁকেন, এখান থেকে এখানে আঁকেন, যতভাবে আঁকেন না কেন ভিতরে সবগুলো হচ্ছে ডায়াগোনাল, তাই না? কিন্তু এইটা 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 এই পাঁচটা কিন্তু বাহু, এই পাঁচটা কিন্তু কর্ণ না। হ্যাঁ, তার মানে কি আমার এই সরলরেখা আঁকার সূত্র হচ্ছে NC2, দ্যাট মিন্স এখানে গিয়ে 5C2 হবে, তাই না? আর এখান থেকে মাইনাস করে দেবো কি, এই যে পাঁচটা বাহু যেগুলো কর্ণ না এই পাঁচকে মাইনাস করে দিব। যদি আমি চতুর্ভুজ বলে 4C2, বা কোয়াড্রিলেটারাল বলে 4C2, মাইনাস কত? 4। যদি আমি ট্রায়াঙ্গেল বলে 3C2, মাইনাস 3, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো দেখেন এখানে আমি বক্সে একটা উদাহরণ দিয়েছি আপনার, তার মানে হচ্ছে আমার কমন সূত্র হচ্ছে NC2 মাইনাস এন, আর আমার এখানে এক্সাম্পলের জন্য পেন্টাগন বা পঞ্চভুজে দেখেন 5C2 মাইনাস 5, সিম্পল। এইগুলো কী তাহলে? এইগুলো বা এই এনটা হচ্ছে আপনার বাহু সংখ্যা বা সাইড, নাম্বার অফ সাইডস। হ্যাঁ, এই থার্ড ব্রেকের অংশটা গেল, এই বক্সের অংশটা গেল, এখানে দেখেন ছোট্ট একটা অংশ আমি স্কিপ করেছিলাম, সেটা হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই। দেখেন কন্ডিশন অ্যাপ্লাই ঠিক নিচ বরাবর অ্যারোটা গিয়েছে নিচের একটা বক্সে, এই বক্সটা বা রিলেট আরেকটা বক্সের সাথে। তো পরেরটা পরে যাই আমরা, আগে এটা কী বুঝি। এখানে লেখা আছে জেনারেল ল মানতে হবে বা সাধারণ সূত্র মানতে হবে। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এরকম যে আপনার সাধারণ সূত্র বলতে যেটা বোঝায়, আপনি যদি কোনো চতুর্ভুজ তৈরি করতে যান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা চতুর্ভুজের বা একটা কোয়াড্রিলেটারালের যে কোনো তিনটি বাহুর বা তিনটা সাইডের যে সাম বা যোগফল সেটা অবশ্যই 4 নম্বর সাইড থেকে বড় হইতে হবে, তাই না? এটা তো আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। তো এখন ব্যাপার হচ্ছে এই ধরনের কোনো ল ব্রেক করে কি না, ব্রেক করলে কয়টা কেসে এই ধরনের ল ব্রেক করে, ওইগুলো কোয়ান্টিটিটা বাদ দিয়ে দিতে হয়। একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, আমি এখনই বুঝিয়ে বললে ক্লিয়ার হয়ে যাবেন। উদাহরণটা একটু দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7 পাঁচটা নাম্বার দাও, 7, ও এই পাঁচটা হচ্ছে, এই পাঁচটা ডিজিট হচ্ছে সাতটা স্ট্রেট লাইন, সরি, এই সাতটা ডিজিট হচ্ছে এই সাতটা স্ট্রেট লাইন। আপনাকে ধরতে বলেছে এই 1 একটা স্ট্রেট লাইন, 2 একটা স্ট্রেট লাইন, 3 একটা স্ট্রেট, এই নাম্বারগুলো একটা স্ট্রেট লাইন,
বলেছে এই স্ট্রেট লাইন দিয়ে কতগুলো চতুর্ভুজ বানানো সম্ভব। এখন আপনি সিম্পলি বলে দিতে পারেন যে ভাইয়া যে 60টা সরলরেখা আছে, তো চতুর্ভুজ বানানোর সূত্র কি? 7c4। সিম্পল, আমার এখান থেকে শিখে আসছি না, চতুর্ভুজ কে nc4, তো আমার 60টা দেওয়া আছে, তাহলে 7c4, অঙ্ক শেষ। কিন্তু অ্যান্সারটা ভুল। কেন ভুল দেখেন, এই যে 1 2 3 4 5 6 7 বিভিন্ন সাইজের বাহুগুলো দেওয়া আছে, একটু খেয়াল করে দেখেন তো, 1 2 3 বা 1 2 3, এই যে এখানটা আমি 4টা লেটার ডিজিট নিচ্ছি, 1 2 3 আর 7, তাই না? এই 4টা নিচ্ছি, আপনি চাইলে 1 2 3 4 নেন, 1 2 3 3 5 নেন, 2 3 4, যে কোনো 4টা 4টা নিলেই তো আমার একটা করে কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ হয়ে যায়, তাই না? তো আমি এরকম ঘুরতে ঘুরতে একটা আসলাম, 1 2 3 আর 7। দেখেন তো, 1 2 3 যোগ করলে 3 + 2 কত? 5 + 1 কত? 6। 7 থেকে 6 কি বড় না ছোট? ছোট না, ছোট হলে কি ওইটা চতুর্ভুজ কাউন্ট হবে? হবে না। এই যে দেখেন, আমার এখানে কিন্তু লিখে দিয়েছিলাম যে তিনটা বাহু সাইডের সাম হচ্ছে 4 সাইড থেকে অবশ্যই বড় হইতে হবে, এটা বড় হয়নি। আবার দেখেন, আমি যদি 1 2 3 আর 6 কে নিই, তাহলে 1 2 3, দেখেন এই তিনটা অ্যাড করলে 6-এর সমান হয়, কিন্তু বড় হওয়ার কথা ছিল, বড় কি হয়েছে? হয়নি, তার মানে সমান। আবার 1 2 4 7 নিলে, 1 2 4 আর 7 নিলে, 1 2 4 অ্যাড করলে যা হয় 7-এর সমান হয়ে যায়, বড় হয় না। তার মানে এই তিনটা কেসে আমার এই চতুর্ভুজ বা কোয়াড্রিলেটারাল কনস্ট্রাক্ট করা সম্ভব না। এই জন্য দেখেন অ্যান্সার কি, এই 7c4 থেকে এই তিনটা কেসের জন্য তিনটা একটা 3 মাইনাস। মোটামুটি এই হচ্ছে গিয়ে আমাদের সাইডস অ্যান্ড ডায়াগ্রামস অফ পলিগনের ম্যাথসগুলো। থ্যাংক ইউ।